ওখানেই না, সোনার খই দেখা যেত আগে, ওইদিকে না, এইদিকে সাদের ব্যাপারে তো কোটা পানি খাইতো না, পরবর্তীতে এখানে ওখানে মাছ আনা হয়েছে আর এখানে অজু করতেন, পানি খাইতেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি হয়তো শাহজালাল মাজার বাজারের দেখানোর উদ্দেশ্যে উঠতেছি ছিঁড়িবে। শাহ আলী আমজাদের ঘড়ি দেখার পরে আমরা আবার চলে যাব সিলেটের কিং ব্রিজের নিচে। ব্রিজের নিচে যাওয়ার পরে আমরা ওইখান থেকে একটা রিক্সা ছড়ে শাহজালাল মাজার গেটে চলে যাব। ও শাহজালাল মাজার গেটে যেতে হলে রিক্সা দিয়ে আপনাকে 20-30 টাকা নিবে, একদম শাহজালাল মাজার বললেই মাজারের গেটের সামনে দিয়ে দিবে। আর যদি আপনাকে সিএনজি দিয়ে যেতে হয় তাহলে 10 টাকা নিবে, শাহজালাল মাজার বললেই যে হবে। আমি চললাম শাহজালালের উদ্দেশ্যে একটা রিক্সায় করে। সিএনজি দিয়ে গেলে এই দিকে যাবে, আমি যত রিক্সায় যাচ্ছি তাই এই দিক দিয়ে অন্য রোডে যাবে। শাহজালাল মাজারের রাস্তায় আমি ঢুকে গেছি বন্ধুরা, একটু করে সামনে যাচ্ছি, সামনে গেলেই মাজারের গেট পেয়ে যাবে। এখানে হচ্ছে যারা বাহির থেকে আসবেন তাদের জন্য হোটেলের ব্যবস্থা আছে, প্রচুর হোটেল এই রোডে, প্রচুর হোটেল আছে, প্রচুর। এই রোডে ফুলি হোটেল, এই রোডের ফুল বিল্ডিংগুলাই হোটেল করা হয়েছে, মানে মাজারে আসলে মানুষ রাত থাকার জন্য। তো এখানে দামে কম দামে মানে দুই ধরনের হোটেলই আছে, আপনাকে খুঁজে বের করতে হবে আপনার টাকার পরিমাণ মতো। আপনি যদি চান একা আসতে চান তাহলে একা আসলে নর্মাল একটা রুম খুঁজবেন, এটার জন্য আপনাকে হোটেল খুঁজে বের করতে হবে কোনটায় কত টাকা কম এবং কত টাকা বেশি। বন্ধুরা এটাই হচ্ছে মাজারের প্রধান গেট, এই গেট দিয়ে আমরা মাজারে প্রবেশ করব। আমরা এখন চলে যাব শাহজালালের ঘাটে, যে ঘাটের মধ্যে অনেক গজার মাছ আছে, যেটাকে আমাদের সিলেটি ভাষায় গজার মাছ বলি আমরা, মানে বড় বড় মাছ। এই মাছগুলো হয়তো শাহজালালের সাথে এসে মানে শাহজালালের আমল থেকে এখানে ছিল, তবে অনেক বছর আগে এগুলোকে একদল কুচক্রি বিষ ঢেলে মেরে ফেলে, তারপরে কিছু বাচ্চা ছিল ছোটো ছোটো আর কিছু চারা হয়েছিল, এগুলো এখন আবার বড় হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথেই দেখুন, এই দেখুন মানুষ দেখতেছে। Thank you.
ছোটো মাছ নাই, ছোটো মাছগুলো দিলে ওইগুলা খাই সুন্দর। বিপিন বিশ্বাস আছেন? কি সুন্দর মাছ দিলে দেখুন। বিপিন বিশ্বাস কত? এগুলা খাই এসে এক জায়গায় জমা হয়ে যায়। পানি নিচে ছোটো ছোটো মাছের মাছ ওখান থেকে কেনা যাওয়ার মনে এরকম করে আমি যাতে একটা ধরে নিয়েছিলাম, এটার থেকে তো আমার মোটামুটি 5-6 বাজারে গেছিলাম রাতের 11টা বাজে। ওই জায়গাতে একবার নিষিদ্ধ আর মাছ ধরা। কত প্লেট ভাই? 20 টাকা। 20 টাকা পড়ে আগে মাছ খাবাই। আমরা এখন চলে যাচ্ছি মাজারের পিছন গেটে, যে গেট দিয়ে গিয়ে দেখবো ওই যে সোনার কই মাছ দেখা যেত আগে, ওটা দেখার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আগের মতো আর ওইখানে সোনার কই এখন আর দেখা যায় না, বাট তারপরও চেষ্টা করবো যতটুকু পাওয়া যায়। এইটা হচ্ছে মাজারের পিছন গেট, এখান থেকে ঢুকে এদিক দিয়ে যেতে হবে। ওই জায়গাটায় পাওয়া যায় সোনার কই, মানে আগে ছিল পাওয়া দেখা যেত, এখন হয়তো একটু দেখা যায় না, তারপর চেষ্টা করবো যার কপালে ভালো হচ্ছে। কূপ, এটাই হচ্ছে কূপ, শাহজালালের কূপ যেটাকে বলা হয়, কূপের পানি। সামনে আসেন যারা মানবদী ভাব স্পিলাগুলি দেবেন, মাজার মানুষের মিলাদি ভাত পুজো দেবেন নিয়ত করে আপনারা।
ওখানে না সুন্দর খুঁজে দেখা যাচ্ছে আগে ওইদিকে না এইদিকে সাদের ব্যাপারে তো পুরোটা পানি খাইতে পরবর্তীতে এখানে ওখানে মাছ আনা হয়েছে আর এখানে অজু করতেন পানি খাইতেন। হ্যাঁ এই জায়গাটা হচ্ছে অজুখানা শাহজালাল রহমতুল্লাহ আলাই এখানে পানি খাইতেন পান করতেন এবং অজু করতেন বলে এই খাদেম আমাদেরকে বলল এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাই এখানে অজু করতেন এবং পানি পান করতেন। এই জায়গা ওই জায়গাটায় মাছ পাওয়া যেত সোনার খই সোনার খই এখানেই দেখা যেত তো এখানে দেখা যাচ্ছে না এখন এখানে সবাই চেষ্টা করতেছে সোনার খই দেখার জন্য বাট আসলে এখন আর দেখা যায় না আগের মতো সত্যি কথা বলতে এখন আগের মতো দেখা যায় না অনেকে বলতে পারে তোমাদেরকে যে এখানে মাছ দেখা যায় বলে আসার জন্য উৎসাহী করতে পারে তবে মাছটা দেখা যায় না তবে না দেখা গেলেও অনেক কিছু দেখার আছে এখানে আগে দেখা যায় তো এখন দেখা যায় না আসলে এই কূপের মাছ এখন দেখা যায় না এই বন্টি বললো যে উনি ছোটবেলায় এখানে অনেক মাছ দেখেছে দেখা যেত অবশ্যই দেখা যেত আগে তবে এই মাছগুলো ধারণা করা হচ্ছে এখন মরে গেছে এখন এই মাছগুলো আর এখন জীবিত নেই আসলে এটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলহের অজুখানা এই পানি দিয়ে অজু করতেন এবং পান করতেন এখন আমি এখান থেকে বের হয়ে যাবো বন্ধুরা এখান থেকে বের হওয়ার আগে একটা কথা বলে যাই এখানে ঢোকার আগে আপনি এভাবে জুতা রাখবেন না ওদের এভাবে জুতা রাখবেন না জুতা যদি এভাবে রেখে আসেন তাহলে হারিয়ে যেতে পারে ওনার কাছে রেখে আসলে 5 টাকা রাখবে ওনার কাছে রেখে আসলে এই জুতাগুলো সিকিউরিটি থাকবে এটা আরেকটি কূপ যে কূপে অনেক আগে আমরা ছোটবেলায় এসেছিলাম এখানে দেখতে এখানেও অনেক মাছ দেখা যেত ওই সময়ের মাছ দেখা যেত এখানে এখন আর মাছ দেখা যায় না এগুলো নোংরা হয়ে বসে আছে আসলে এইগুলো পরিচর্যা করার সঠিক মানুষ নেই যার কারণে এগুলো নোংরা হয়ে বসে আছে এই গেটটি হচ্ছে কবরস্থান এরিয়ার গেট পিছনে আসলে দেখবেন এই গেট পাওয়া যায় এখানে হাজার হাজার মানুষের কবর দেওয়া হচ্ছে বন্ধুরা আমি পিছনের গেট দিয়ে বের হয়ে গিয়েছিলাম কিন্তু এখন আবার আমি এই মিনার এটা হচ্ছে মিনার হচ্ছে পিছনের গেট পিছনের গেট দিয়ে মিনারের দিয়ে ঢুকতে হয় আমি আবার এই মিনারের গেট থেকে গেট দিয়ে মাজারে ঢুকে যাব কারণ তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে আমার এই পিছনের মিনারের গেট বললেই এটা চিনবে সবাই এই মিনারের গেট দিয়ে আমি ঢুকে গেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি তোমাদেরকে নিয়ে যাব হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার দেখার জন্য এর আগে একটু কথা বলে রাখি এখানে আপনারা যার যার জুতা রেখে যাবেন বাহিরে রেখে গেলে হারিয়ে যেতে পারে
তোমার দ্বারা খাদিম আবাস। বন্ধুরা, এই কবরস্থানটি হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক গণতন্ত্রের অত্যন্ত প্রভাবী পাঞ্জাবী জেলার মাঝারে মোবাইল ভিডিও করা নিষিদ্ধ, তাই বাহির থেকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম। ভিতরে ভিডিও করা নিষেধ, টোটালি নিষিদ্ধ। একে অনেক কোনোভাবে ট্রাই করতে পারিনি। চলে এলাম বন্ধুরা বাহিরে, আসলে মাঝে দেখানো যায় না, ভিডিও ধরনের সত্যি ভিডিও করতে পারিনি। এই গেট দিয়ে আমরা বের হয়ে যাব, মাজার দেখা শেষ হয়ে গেছে। ছবি